চাঁদপুরে আগামীকাল ঈদ উদযাপন হচ্ছে সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে ইলিশের বাড়ি চাঁদপুরের হাজিগঞ্জ উপজেলার সাদরা দরবার শরীফ সহ জেলার প্রায় চল্লিশ গ্রামে আগামীকাল পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে ঈদকে সামনে রেখে এরই মধ্যে সব গ্রামের মুসল্লিরা নানা প্রস্তুতি সম্পন্ন করেছেন বুধবার দশ এপ্রিল সকাল থেকেই ঈদের নামাজ শুরু হবে এর আগে আনুষ্ঠানিকভাবে সৌদি আরবের সঙ্গে মিল রেখে মঙ্গলবার নয় এপ্রিল চাঁদপুরের চল্লিশ গ্রামে চাঁদরাত হবে এসব তথ্য নিশ্চিত করেন হাজিগঞ্জের সাদরা দরবার শরীফের অনুসারীরা সাদরা দরবার শরীফের পীর্যাদা ডক্টর বাকিবুল্লাহ মিশকাত চৌধুরী জানান আগাম রোজা ও দুই ঈদ পালনের প্রবর্তক মৌলানা ইসাক রহমাতুল্লাহ উনিশশো সাল থেকে সাদরা দরবার শরীফের পীর সৌদি আরব সহ আরব দেশসমূহের সঙ্গে মিল রেখে রোজা ঈদুল ফিতর ও ঈদুল আজহা উদযাপনের নিয়ম চালু করেন তিনি আরো জানান আমরা খবর নিয়ে নিশ্চিত হয়েছি ইনশাল্লাহ আগামীকাল আমাদের গ্রামে ঈদ উদযাপিত হবে